এক নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন। বলেছেন তার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের শরীরে জীবাণুনাশক ইনজেকশন প্রয়োগ করুক। করোনা মহামারীর শুরুর দিকে টিভির এক ব্রিফিংয়ে ট্রাম্প অদ্ভুত এক প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে শিল্প প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত ব্লিচ আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে। তখন তার এমন প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এবার ট্রাম্পেরই করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাইডেন এমন কথা বললেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করতে সান ফ্রান্সিসকোর দক্ষিণাঞ্চলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে বাইডেন বলেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন পরিস্থিতি বিশৃঙ্খল ছিল। জনগণকে বিষয়টি মাথায় রাখতে বলেন বাইডেন। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট নেতা বাইডেন ও রিপাবলিক নেতা ট্রাম্পের মধ্যে ব্যাপক বাগযুদ্ধ চলছে। দুজনই একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন।